হ্যালো গুডস পিপল, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। সো 30-day চ্যালেঞ্জের day 2-তে আপনাদের মানে দ্বিতীয় দিনে আপনাদের সকলকে স্বাগতম। সো আজকে অলমোস্ট 12টা বেজে গেছে, আমরা কিন্তু তৃতীয় রোজার সেডি খাবো। সো এই পর্বে আমরা আসলে ওয়েবফ্লো নিয়ে আলোচনা করব। সো আমি বলেছিলাম যে 30 দিনে 30টা ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ কালকে থেকে একটু আগে আগে ভিডিও দেওয়া ট্রাই করব। সো আজকেও আমার অলমোস্ট লেট হয়ে গেছে। সো আজকে হচ্ছে আমরা ওয়েবফ্লো নিয়ে আলোচনা করব, ওয়েবফ্লো একটা টপিক নিয়ে আলোচনা করব। সো গত দিনের ভিডিওটা কিন্তু র্যান্ডম ভিডিও ছিল, কোনো টপিক ছিল না। আজকে থেকে আমরা ওয়েবফ্লো নিয়ে আলোচনা করব, দেন আপনারা যে কোনো টপিক আপনারা বলতে পারেন, যে কোনো বিষয়ে আমরা আলোচনা করব, কিন্তু একটা পর একটা ভিডিও দেওয়া। সো আজকে আমাদের দ্বিতীয় দিনে আমরা হচ্ছিল ওয়েবফ্লো নিয়ে আলোচনা করব। সো ওয়েবফ্লো জিনিসটা কি, আমার চ্যানেলে যারা যুক্ত আছেন বা আমার কোর্সে যারা যুক্ত আছেন তারা কিন্তু সবাই CMS গুলো নিয়ে কাজ করেন, মানে বেসিক্যালি ওয়ার্ডপ্রেস উইক্স নিয়ে সবাই কাজ করেন। ওয়েবফ্লো সবার কাছে নতুন রাখতে পারে। সো ওয়েবফ্লো হচ্ছে হলো একটা CMS, লাইক ওয়ার্ডপ্রেস উইক্স, ঠিক আছে, এইগুলোর মতো ওয়েবফ্লো একটা CMS যার মাধ্যমে খুব সহজে ওয়েবসাইট তৈরি করা যায়। বাট ওয়ার্ডপ্রেস উইক্স থেকে একটু হার্ডই লাগতে পারে আপনাদের কাছে। সো উইক্স যারা পারেন এবং ওয়ার্ডপ্রেস এলিমেন্টও যারা পারেন, CMS গুলা প্রত্যেকটাই সেম ওয়েতে কাজ করে, তাদের বিল্ডার ইউজ করে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারবো। সো আমাদের ওয়েবফ্লো জিনিসটা কি, ওয়েবফ্লো একটা CMS যার মাধ্যমে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারবো। ওকে, সো আশা করি বুঝতে পারছো ওয়েবফ্লো জিনিসটা কি। সো আমাদের ওয়েবফ্লোতে কাজ করার জন্য আমাদের ওয়েবফ্লোতে একটা অ্যাকাউন্ট করা লাগবে। সো আজকে আমরা ওয়েবফ্লো সম্পর্কে জানবো এবং ওয়েবফ্লোতে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং আমাদের ওয়েবসাইটগুলো কীভাবে প্রিপেয়ার করবো কাজ করার জন্য, ঠিক আছে। দেন আমাদের ডোমেইন হোস্টিং কীভাবে কানেক্ট করব, একটা ফুল ওয়েবসাইট কীভাবে তৈরি করব, একটা বিজনেস ওয়েবসাইট, একটা ই কমার্স ওয়েবসাইট কীভাবে তৈরি করব, ব্লগ ওয়েবসাইট, সব কিছুকে আমরা ডে বাই ডে দেখব। ওকে, এবং আপনি কোন টপিকের উপর ভিডিও চান আপনি কিন্তু সেটা কমেন্ট করে জানাইতে পারেন, ইনশাল্লাহ আমি আপনার টপিকের উপরে ভিডিও তৈরি করব। সো আমরা webflow.com এ চলে আসবো। লাইক উইক্স যারা সম্পর্কে জানেন, উইক্স কি জিনিসটা ছিল, wix.com থেকে আমরা অ্যাকাউন্ট করতে পারতাম, wix.com থেকে তাদের বিল্ডার দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারতাম। সেম ওয়েতে আমরা webflow.com এ চলে আসবো, দেন সাইন আপ উইথ গুগলে ক্লিক করব এবং এখান থেকে যে কোনো একটা জিমেল নিয়ে আমরা কাজ করতে পারবো। সো আমরা যে কোনো একটা জিমেল আমি এখান থেকে দিয়ে দিলাম, আপনার যে কোনো একটা জিমেইল আপনি দিলে আপনার কিন্তু একটা অ্যাকাউন্ট হয়ে যাবে খুবই ইজি ওয়েতে। সো আমাদের একটা অ্যাকাউন্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ডে চলে আসছে, ওয়েবফ্লো ড্যাশবোর্ডে চলে আসছে এবং এখানে আমার দুইটা সাইট করা আছে, দেখতে পাচ্ছেন যে দুইটা সাইট করা আছে এবং আমরা নিউ প্রজেক্ট দেওয়া কিন্তু আমরা অ্যাকাউন্ট করতে পারবো। সো এইখানে আমার দুইটা প্রজেক্ট অলরেডি করা ছিল, এর জন্য এটা আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা নতুন প্রজেক্টে ক্লিক করি, নিউ প্রজেক্ট, আমাদের এটার বিল্ডার দিয়ে আমাদের কাজগুলো কিন্তু করতে পারবো। সো আমরা আবার ড্যাশবোর্ডে ফিরে আসি এবং আমাদের যে ইটা করা ছিল ভিউ ড্যাশবোর্ড, আমাদের মেন থেকে ভিউ ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ড থেকে আমরা কি করব, আমাদের এইটা ডিলিট করে দিব আমরা। আমরা কি করব, এখান থেকে রিমুভ করে দিব, ডিলিট। আমরা এটা কপি করব, কপি করে পেস্ট, ডিলিট, ঠিক আছে, আমরা ডিলিট করে দিলাম। আপাতত আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেল। নেক্সট থেকে আমরা মানে এর কী কী এলিমেন্ট আছে, কীভাবে সাইট তৈরি করতে পারি সেটা নিয়ে আলোচনা করব এবং আপনি কোন টপিকের উপর ভিডিও চান সেটা কিন্তু আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। তো আজকে এই পর্যন্ত থাক, খুবই আমরা এভারেজ 5 মিনিটসের করে ভিডিও তৈরি করব, 5 মিনিটস টপিক হবে, মানে অল্প অল্প ভিডিও তৈরি করব, ঠিক আছে। সো আজ এই পর্যন্ত থাক, নেক্সট ডে আমরা একটা ওয়েবসাইট কীভাবে করা যায়, ফ্লোতে কীভাবে প্রজেক্ট করতে হয়, সাইট এডিট করতে হয়, সেইগুলো নিয়ে আলোচনা করব। সো বাই, ভালো থাকবেন।